2016 সালে এই কম্পিউটারটা আমি ব্যবহার করতাম, তখন আমার মোবাইল রিচার্জের ব্যবসা ছিল, মোবাইল রিচার্জ করতাম আর কম্পিউটার দিয়ে অন্যান্য কাজকর্ম করতাম। কিন্তু তারপরে কম্পিউটারটা খারাপ হয়ে যায়, তারপর আর কম্পিউটারটা সারাইনি। এখন আমার চ্যানেলের জন্য এই কম্পিউটারটাকে আমি রেডি করছি, এই সেটআপটাকে আমি রেডি করছি, কারণ আমার এই মোবাইলটাতে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। আমি নোকিয়া 5.1 এই মডেল ব্যবহার করছি, আর এই মোবাইলটাও আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম মাত্র 5,000 টাকা দিয়ে। আমার চ্যানেলের জন্য বলতে পারো মাত্র এই 5,000 টাকা ইনভেস্ট। আমি ভাবলাম যে কালকে আমি লাইনে যাবো না, শরীরটা ভালো না, বাড়িতেই থাকবো। কিন্তু থাকাকালে কি হলো দেখি, আমার বৌমার শরীর খারাপ, বাধ্যতামূলক আমাকে সংসারের কাজ গোছাতে হলো। নমস্কার দর্শক বন্ধু, আমাদের হ্যাপি B2D2 ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন দুপুর 1টা বাজে। এখন আমি বাড়ি যাচ্ছি দুপুরের খাবার আনতে। আজকে রান্নাবান্না বাড়িতেই হয়েছে। মামনের শরীরটা অতটা ভালো নেই, মামন নিয়মিত ওষুধ খাচ্ছে, সেই কারণে ওর শরীরটা দুর্বল হয়ে রয়েছে। আরেকটা কারণ যেটা হচ্ছে, আমি বাড়ি যাচ্ছি, আমার একটা পুরনো কম্পিউটার আছে, যে কম্পিউটারটা আমি ব্যবহার করি না, বাড়িতে বহুদিন ধরে পড়ে রয়েছে, বহু বছর ধরে পড়ে রয়েছে, সেই কম্পিউটারটা ভাবছি এখন থেকে ব্যবহার করব, সেটাকে রিপেয়ার করতে হবে, সেই কারণে সেটাকে এখন নিয়ে আসবো। তাহলে চলো আর দেরি না করে সোজা চলে যাই আমার বাড়িতে কম্পিউটারটা নিয়ে আসার জন্য। নমস্কার বন্ধুগণ, আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি বাবা আর জ্যাঠা এসছে, জ্যাঠা খেতে বসেছে। আর আমাদের রান্নাবান্নায় বাড়ির দোকানের জন্য খাবার এই যে বাবা রেডি করে দিচ্ছে, এই খাবার দোকানে নিয়ে যাব। এটা তো আমি কল্পনাই করিনি যে জ্যাঠার সঙ্গে দেখা হয়ে যাবে আরেকবার। যা খুব ভালো হলো, ভিডিওটা থাকবে। টাইট করে দাও যাতে ঝোলটা পড়ে না যায়। ডালটার কথা বলছি, বাবা আমাদের দর্শকদের কিছু বলে দাও, তোমার মনে যা আসে সুন্দর করে বলতো। সকাল থেকে কাজে ব্যস্ত, কাজ করে সারা যায় না, এত কাজ সংসারে, কাজের শেষ নেই। হ্যাঁ, কাজের শেষ নেই, সংসার একটা এমন একটা জিনিস পরপর আসে। হ্যাঁ, কাজের পর কাজ লেগে থাকে, এটা তো ঠিক কথাই। আমি ভাবলাম যে কালকে আমি লাইনে যাবো না, শরীরটা ভালো না, বাড়িতেই থাকবো। কিন্তু থাকাকালে কি হলো দেখি, আমার বৌমার শরীর খারাপ, বাধ্যতামূলক আমাকে সংসারের কাজ গোছাতে হলো। মামন তো মানে শরীরটা অতটা, হ্যাঁ, ওষুধ খাচ্ছে না এখন, যাক তোমার শরীরটা ভালো এই কথা। আমি একটু ওপরে ঘরে যাবো, ঝুলি রাখো, আমি ওপরে ঘরে গেলাম তাহলে। যে কথা তোমাদের বলছিলাম, আমার কম্পিউটারটা দোতলার ঘরে আছে, তাহলে চলো এখন দোতলার ঘরে যাই। কম্পিউটারটা উপরে সানসেটের মধ্যে রাখা রয়েছে যত্ন সহকারে, সেই জিনিসটা ওখান থেকে নামাবো, নামানোর পরে দোকানে নিয়ে যাব। আর যদি পারি আজকে অথবা কালকে ওটা দোকানে সারানোর জন্য দোকানে নিয়ে যাব। দিনের বেলা আমাদের দোতলার ঘরটা তালা দিয়ে রাখি, সেই কারণে এখন এটাকে আমাকে খুলতে হবে, খুলে গেছে। চলো ঘরে লাইট অন করি, 1 2 লাইট আ গিয়া। আপ দেখো এ কম্পিউটার হ্যায় আর CPU হ্যায়, ইসকো আপ ইধার নিকালনা হ্যায়। এই দেখো বন্ধুরা আমার নিউ সেট আপ, আমার কম্পিউটার চলে এসছে। এখন আমার চ্যানেলের জন্য ভিডিও এডিটিং করতে বা অন্যান্য কাজ করতে খুব সুবিধা হবে। এখন এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে, এটা আমার কাছে একটা বিশাল স্বপ্ন ছিল যে আমার একটা কম্পিউটার সেট আপ হবে, সেটা আমার চ্যানেলের জন্য। এখন আবার নতুন করে সেই জিনিসটা আমার কাছে ফিরে আসছে। আর তোমরা যে জিনিসটা দেখছো, এটা আমি 2016 সালে কিনেছিলাম, কিন্তু তখন আমি দোকানে মোবাইল রিচার্জের কাজ করতাম আর কম্পিউটার দিয়ে অল্প স্বল্প কোনো কাজকর্ম করতাম, আর এখন এটাকে আমার চ্যানেলের জন্য আমি ব্যবহার করব, এইটা ভেবে আমার খুব ভালো লাগছে। 2016 সালে এই কম্পিউটারটা আমি ব্যবহার করতাম, তখন আমার মোবাইল রিচার্জের ব্যবসা ছিল, মোবাইল রিচার্জ করতাম আর কম্পিউটার দিয়ে অন্যান্য কাজকর্ম করতাম। কিন্তু তারপরে কম্পিউটারটা খারাপ হয়ে যায়, তারপর আর কম্পিউটারটা সারাইনি। এখন আমার চ্যানেলের জন্য এই কম্পিউটারটাকে আমি রেডি করছি, এই সেটআপটাকে আমি রেডি করছি, কারণ আমার এই মোবাইলটাতে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। আমি নোকিয়া 5.1 এই মডেল ব্যবহার করছি,
আর এই মোবাইলটাও আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম মাত্র 5,000 টাকা দিয়ে। আমার চ্যানেলের জন্য বলতে পারবে মাত্র এই 5,000 টাকা ইনভেস্ট। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে এই সেটআপটাকে এখন দোকানে নিয়ে যাই। দোকানে নিয়ে গিয়ে সেটআপ করতে হবে আর এটাকে সারাতে হবে, তাহলে পরে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন এটাকে মোটরসাইকেলে বেঁধে নিয়ে যাওয়াটা বেশ মুশকিল, কিভাবে যে নেব সেই প্ল্যানিং প্রথমে করতে হবে। কম্পিউটারটাকে মোটরসাইকেলে এরকমভাবে বেঁধে এখন নিয়ে যাবো, একটু সাবধানেই যেতে হবে। তার কারণ যে দড়ি দিয়ে বেঁধেছি দড়িটাও ভালো না, মনিটরটা পড়ে গেলে মনিটরটা খারাপ হয়ে যাবে। আর সিপিউটা ব্যাগের মধ্যে নিয়েছি। তাহলে চলো এবার দোকানে যাই, দোকানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করি। এখন রাত্রি 9:20 আর এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। আমি এখন বসে আছি আমার দোকানের সামনে এগরোল সেন্টারে, যেখানে আমি এগরোল বিক্রি করি। আজকে এগরোল সেন্টারে বেচে কিনা ভালো, অন্য দিনের তুলনায় ভালো। আমি নিজেও বুঝতে পারছি আমি খুব পরিশ্রম করছি, এত পরিশ্রম করা উচিত না, যে কোনো মুহূর্তে আমার শরীর খারাপ হয়ে যেতে পারে। কিন্তু বন্ধু কি করব, দোকানের ব্যবসা বাণিজ্য তো সেরকম ভালো না, সেই কারণে ইনকাম কিভাবে বাড়ানো যায়, কিভাবে বেশি টাকা ইনকাম করা যায়, সেই প্ল্যানেই আমি এগরোল সেন্টার করেছি। আর এখন আমি সেখানেই বসে রয়েছি, তোমাদের সঙ্গে কথা বলছি। যা মাল করেছিলাম সব মাল বিক্রি হয়ে গেছে। নমস্কার বন্ধুগণ, আরও একবার ওয়েলকাম আমাদের হ্যাপি বিটুডিটু ইউটিউব চ্যানেলে। এখন রাত্রি 11:30 বাজে আর আমি তোমাদের সামনে আমার মামনকে নিয়ে এসেছি। মামনের শরীর অতটা ভালো না তোমরা জানো, মামন এখন নিয়মিতভাবে ওষুধ খাচ্ছে। সারাদিনে সংসারের কাজকর্ম তো করে, কিন্তু তারপরেও ওর যে শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ, সেই জিনিসটা ফুটে ওঠে। মাঝে মাঝেই ও বিছানায় শুয়ে পড়ে, বিশ্রাম নেয়, তারপরে আবার কাজ করে। মামনের শরীরটা ভালো না, সেই কারণে আমারও মন মেজাজ ভালো না, ভালো করে ব্যবসায় মন দিতে পারছি না। আমাদের এখানে সামনে কার্তিক পুজো, সামনে ব্যবসা হবে, কিন্তু সে সমস্ত সম্পর্কে আমরা কিছুই ভাবতে পারছি না। সব কিছুই হবে কার্তিক পুজো, শরীর খারাপ তাই কি হয়েছে? এখনই পোস্ট করব, কালকেই ভিডিওটা আসবে। ইয়ার কি মারা নাকি, চ্যানেল কি এমনি এমনি চলে? আমার এই শটটা দরকার, কাল সকালবেলা ভিডিওটা আসবে। তোমাদের আরেকটা কথা বলা হয়নি বন্ধু, ডাক্তার বলেছে আগামী 2 মাস পর আবার আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য। তখন যদি ওই সিস্ট যেটা বলছে সেটা যদি কমে যায় তো ভালো, না হলে পরে। তাহলে বন্ধুগণ ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো।